গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে একটা সুন্দর দিনের সকালটা শুরু করলাম সুন্দর ফুল দিয়ে। তো এই ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর, তোমাদেরও ভালো লাগবে। তো সকাল সকাল ফুল দিয়েই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। একদম ঘুম থেকে উঠেই এক ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর সমস্ত কাজবাজগুলো স্টার্ট করব। তো চলে এসেছি ব্রাশ করতে। তার আগে আমি জামাটা ছেড়ে নিয়েছি, এবার ব্রাশটা করে তারপর আমি কাজে হাত দেব। একটু ছাদে যাব, রাতের যে জামাটা পরা ছিল সেটা ধুয়ে মেলে দেব। তো এই দেখো, আমি এখন ডায়েরিটা ধুয়ে মেলতে চলে এসেছি ছাদে, আর বেশ সুন্দর লাগছে সকালটা। আর এই দেখো কতগুলো ছাদে সাদা অপরাজিতা ফুটেছে, তো সেগুলোও তুলে নেব। তো এই দেখো দারুণ লাগছে। আর এগুলো সবসময় তোলা হয় না, নিচ থেকেই ফুল বেশিরভাগ তুলি। তো আজকে ছাদে এসেছি সকালবেলায়, সেই জন্যে ফুলগুলো তুলে নিচ্ছে। আর ওই দেখো ওখানে একটা মোচা দেখা যাচ্ছে, কিন্তু মোচাটা কাটবো কবে জানি না। পাকা কলার মোচা, এবার মোচাটা কিন্তু খেতেও বেশ ভাল লাগে, কিন্তু কাটার অভাবে ওইভাবেই গাছে রয়ে গেছে। তো যাই হোক, ফুলগুলো সব তুলে এবার নিচে চলে যাচ্ছি, এবার ফুলগুলো রেখে কাজ করব। এখন চলে এসেছি রান্না করতে। নীলাঞ্জনা যাবে স্কুলে, ওর জন্যে টিফিন হবে, ওর খাবার হবে, সকালে খেয়ে যাবে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আজকে টিফিনে পাস্তা রান্না করব। পাস্তাটা বয়েল বসিয়ে দিয়েছি, আর একটা পাঁচমিশালি সবজি করব। পাস্তাটা বয়েল হয়ে গেছে, ওটা নামিয়ে দেব, আর ভাত হতে হতেই সবজিটা কেটে নেব, নিয়ে তাড়াতাড়ি করে রান্না করব। একদম সবজি খেতে চায় না, তো স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে যেটুকু সবজি খাওয়ানো যায়। তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে নিই। আজকে কি কি সবজি দিয়ে পাঁচমিশালি সবজি করব একটু দেখিয়ে নিই তোমাদেরকে। তো দেখো পাঁচমিশালি সবজির জন্য এখানে কুদলি রয়েছে, তারপরে পেঁপে রয়েছে, একটুখানি হচ্ছে কচুরমুখী, পটল, ঝিঙে, আলু, এই অল্প অল্প করে দিয়ে একটু পাঁচমিশালি সবজি রান্না করব। কুদলি খেতে নীলাঞ্জনার বাবা খুবই ভালোবাসে, তো সেই জন্য আজকে কুদলি দিয়ে পাঁচমিশালি সবজি করব। এটা কেটে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করি। তো এই যে পাস্তাটা পুরো রেডি হয়ে গেছে। আজকের ভিতরে বেশি কিছু দিইনি, কারণ নীলাঞ্জনা খুব বেশি এটা ওটা দিলে খেতে চায় না, সেই জন্য সিম্পলভাবে পাস্তাটা রান্না করলাম। পাস্তাটা নামিয়ে বাটির মধ্যে একটু ঠান্ডা হতে দিয়েছি, এবার এটা টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দেব, কারণ একটু ঠান্ডা করেই দিই, না হলে এটা যেহেতু যত উন্নত মানেরই হোক না কেন, ফাইবার দিয়ে তৈরি গরম খাবার কিন্তু একদম ফাইবারের জিনিসে গরম গরম ঢালা উচিত নয়। তো এটা যথেষ্ট উন্নত মানের, কিন্তু তবুও সেই জন্য ঠান্ডা করে তারপর খাবারটা আমি বক্সের মধ্যে দিয়ে দিলাম। তো তোমরাও মাথায় রাখবে, সংসারের কাজের পাশাপাশি সব দিকে কিন্তু মাথায় মানে সব কিছু মনে রাখতে হয়। তো যারা নতুন গৃহিণী তারা কিন্তু মাথায় রাখবে, গরম ফাইবার বা প্লাস্টিকের পাত্রে কখনো গরম গরম খাবার ঢালবে না। অল্প একটু সস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার টিফিন বক্সটাকে আটকে দিচ্ছি। তো সোনার টিফিন পুরো রেডি হয়ে গেল, আর এদিকে পাঁচমিশালি সবজিটাও হচ্ছে, সবজিটা হয়ে গেলে ওকে ভাতটা খাইয়ে দেব। তো এখন নীলাঞ্জনার চুলটাকে আমি বেঁধে দেব, ও সামনেটা বেঁধে নিয়েছে আর পেছনটা আমি ওকে বেঁধে দেব। তো গরমের মধ্যে একটা বেনি করেই যাবে, সেই জন্যে সমস্ত চুল একা একা বাঁধতে পারে, বেনিটাই শুধু একা একা করতে পারে না, তো সেটা সমস্যা হয়ে গেছে, যার জন্যে চুলে বেনিটা করার সময় মাকে প্রয়োজন হয়, না হলে সাজা গোজা সব একা একাই করতে পারে। তো এই যে নীলাঞ্জনা চুলে একটা জাস্ট বেনি করে দিয়েছি। তো নীলাঞ্জনাকে খাওয়াতে বসে গেছি, মমকে খাইয়ে দিচ্ছি। সবজি খাওয়ানোর কিন্তু একটা ভালো বুদ্ধি, সকাল সকাল যখন তাড়াহুড়োর টাইম বাচ্চাদের, তাড়াতাড়ি করে সবজি খাইয়ে দিতে হবে। যেগুলো অপছন্দের খাবার সেই তাড়াহুড়োর টাইমে খাওয়ালে কিন্তু আমার মনে হয় তারা খেয়ে নেবে। তো নীলাঞ্জনা স্কুলে যাওয়ার টাইমে ছোট্টবেলা থেকে ওকে সবজি খাওয়ায়, তো আজকেও তাই করলাম। তোর গাড়ি আসারও টাইম হয়ে গেছে। এই যে নীলাঞ্জনার গাড়িও চলে এসছে, এবার নীলাঞ্জনা গাড়িতে উঠে যাচ্ছে। তো টাইম মতোই গাড়িটা আজকে চলে এসছে, খুব বেশি দেরি করেনি, অন্যান্য দিন 2-5 মিনিট দেরি হয়, আজকে পুরো টাইমের মধ্যে চলে এসছে। সোনা চলে গেলে রান্না করবো। নীলাঞ্জনা যাওয়ার পরে ডিমের ঝাল করলাম অমলেট করে,
এটা খেতে সবাই ভালোবাসে। এবার আস্তে আস্তে আমি স্নান স্নান করে গুছিয়ে নেব। আমার পুজো দেওয়া হয়ে গেছে স্নান স্নান করে, এবার একটু বসে তারপর নীলাঞ্জনা আসলে খাওয়া দাওয়া হবে। আমার বেবিটা এখন বাড়ি আসছে, আজকে অলরেডি লেট, অনেকটা লেট, আধা ঘন্টা লেট করে আজকে আসলো, কারণ গাড়িটা খারাপ হয়ে গেছে। আজকে নীলাঞ্জনার অনেকটা গাড়ি লেটে আসলো, আমি ফোন করেছিলাম, বললো গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে, তো সেটা ঠিক করে তারপরে এলো। তো ওর আবার পড়া রয়েছে, আর এখন আমরা লাঞ্চ করব, তারপর আমারও ডাক্তার দেখাতে যাওয়ার আছে, আজকে রিপোর্ট নিতে হবে একটা, আর রিপোর্ট রেডিও আছে বাড়িতে, সেগুলো সব নিয়ে আজকে নীলাঞ্জনাকে পড়তে দিয়ে তারপর আমরা ডাক্তার দেখাতে যাব। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। এই যে পটল ভাজা, ভাত, সবজি আর ডিমের অমলেট করে ঝাল, পুরো লাঞ্চ খালি সাজিয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি করে লাঞ্চ করে দৌড়তে হবে, আজকে অনেকটা টাইম শর্ট। ডাক্তার দেখিয়ে চলে এসেছি নীলাঞ্জনাকে পড়তে দিয়ে, তারপর ওর বাবার আমি এক্সরে রিপোর্টটা নিয়ে তারপরে ডাক্তার দেখিয়ে আসলাম। এখন 21 দিনের রেস্ট দিয়েছে, পুরো 21 দিন রেস্টে থাকতে হবে, তারপর আবার ডাক্তার দেখাতে যেতে হবে। তো দেখা যাক কীভাবে রেস্টে থাকা যায়। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। সন্ধ্যাবেলা একটু মুড়ি ফ্রাই করে নিচ্ছি আর একটু লিকার চা করব। তো জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, পুরো লিকার চা বানাচ্ছি, এর মধ্যে আদা টাদা কিছু দিইনি। চা বানানো আমার হয়ে গেছে, লিকার চা আর ফ্রাই মুড়ি। তো আজকে ডিনার বানাতে চলে এসেছি, ডিনারে হচ্ছে ঘুগনি আর পরোটা। তা ময়দা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে, ঘুগনিটা বসিয়েও দিয়েছি, তাড়াতাড়ি করে ডিনারটা বানিয়ে নিই, তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে, অনেকটা রাতও হয়ে গেছে, তো কিছুটা সময় নষ্ট হয়েছে, দেরি করে কিচেনে এলাম। তো তাড়াতাড়ি করে পরোটা বানিয়ে ঘুগনি দিয়ে আজকে গরম গরম পরোটা আর ঘুগনি, তো চলো তাড়াতাড়ি বানিয়ে নিই। তো এই যে পরোটাগুলো বেলে নিচ্ছি, আবারও আমাকে ডাক্তার 21 দিন ছুটিতে মানে রেস্টে থাকতে বলেছে, কে রান্নাবান্না করবে কিছুই বুঝতে পারছি না। আর এই দেখো এখানে ঘুগনিও বসিয়ে দিয়েছি। তো 21 দিন রেস্টের কথা শুনে আমি তো চিন্তায় পড়ে গেছি, কখন কিভাবে কাজ হবে সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক আস্তে আস্তে দেখা যাক কী করা যায়। এই যে পরোটাও ভেজে নিচ্ছি, আজকে ঘুগনি আর একদম কম তেলে পরোটা বানাচ্ছি। তো হয়ে গেছে ডিনার বানানো, এবার আমরা ডিনারটা কমপ্লিট করব, দিয়ে দিয়েছি, এবার ঘুগনিটাও দিয়ে দিচ্ছি, তারপর ডিনারটা করব। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিও। টেক কেয়ার, বাই বাই।